Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আর এই যে দেখুন আকাশে পুরো মেঘে কালো হয়ে আছে মানে হেভি একটা জোরে বৃষ্টি হবে তাই মনে হচ্ছে আর প্রচুর বাতাস হচ্ছে এদিকেও পুরো মানে পুরো আকাশটাই মেঘে একদম চারিদিকে অন্ধকার হয়ে আছে আর যারা সাত দুজনেই ওর নানুর বাড়িতে গেল আমার ছোট ভাইয়ের সঙ্গে একদম মেঘে কালো হয়ে আছে মানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে আর প্রচুর বাতাস হচ্ছে পুরো আকাশ চারিদিকে কালো হয়ে আছে দেশে আসলে এরকম বৃষ্টি কিন্তু খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বলুন তো আমার কিন্তু প্রচুর ভালো লাগে বৃষ্টি এই সামনেই হচ্ছে মেইন রাস্তা আর মেইন রাস্তার জন্য সব সময় এদিক দিয়ে গাড়ি যায় তো হয়তো আমার ভয়েজের মধ্যে নয়েজ আসতে পারে অনেক আমার কিন্তু খুবই ভালো লাগছে যে একদম চারিদিকে দেখুন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে কিন্তু এখন কিন্তু একদম দুপুরবেলা মানে দুটাও বাজেনি একটা বিশ পনেরো বাজে এমন হবে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমার ছাদে কাপড় চোপড় আছে আমি কাপড় চোপড়গুলো আনি মেঘের শেষে এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে সুবহানাল্লাহ এরকম জিনিস আসলে বাংলাদেশে আসলেই দেখা যায় কাতারে কখনো এই ফিলিংসটা পাওয়া যায় না বৃষ্টিতে ভিজা তারপরে যে এরকম জোরে জোরে বৃষ্টি কাতারে তো গত দুই বছর কোনো বৃষ্টিই হয় না যদিও হালকা পাতলা মানে পানি পড়ে ওটাকে বৃষ্টি বলা যায় না এরকম বৃষ্টি হয়ই না বলতে গেলে অনেক সুন্দর বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে কাতারে যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ কাতারে এরকম বৃষ্টি হয় না বলতে গেলে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন বৃষ্টি শেষ যারা ছাদ অলরেডি ওর নানুর বাসা থেকে চলে এসেছে আর আজকে একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা কিন্তু দেশে এসেছিলাম মাত্র থ্রি উইকসের জন্য অর্থাৎ একুশ দিনের জন্য তো একুশ দিন আমার বাসার কাজ করতে করতেই আর কি প্রায় শেষের দিকে তো আমরা ভাবলাম যে আসলে একুশ দিন খুবই কম সময় হয়ে যাচ্ছে তো আমরা আরও দশ দিন ছুটি বাড়িয়েছি আর খুবই খুবই আনন্দ লাগছে যে আরও দশ দিন আমরা আসলে বাংলাদেশে থাকতে পারবো মানে খুবই আনন্দ লাগছে তো এই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই দশ দিন খুশি মানে দেশে থাকার খুশিতে আমরা সব ভাই বোন সবাই মিলে কোথাও এক জায়গায় বেড়াতে যাব সেটা ব্লগ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ